السلام عليكم ورحمة الله وبركاته. هلا بيور سفر كمان أشياء ناشئ غرور بطيء كأنك بحاله أشياء. فالحمد لله أمي وكم بحاله أشياء بقدر دواي. بس كي أونك دين بور في فيديو نيا بيدش أمي بس ده غلام. تو فيديو ده قرار مولو دشوا شيء جاء أمادة. بلو كالر تي فايف دشوا سي سي ركتي غاري. تو هذا كي سيلبوس ده ورجلنا مولو تو فيديو دي كرام. তো তার পাশাপাশি আমাদের শোরুমের কিছু ডিটেলসও এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। তো পূর্বে যারা আমাদের শোরুমে আসছেন তারা কিন্তু দেখে গেছেন কিরকম ছিল, আর এখন ভিডিওতে যে অবস্থা আছে সম্পূর্ণ কিন্তু আলাদা। তো আমাদের প্রথমে ছিল চার শাটারের একটি শোরুম, হ্যাঁ দুইটা দোকান ছিল। তো এখন আরও একটি দোকান বাড়াইছি, মোট ছয় শাটারের দোকান হয়েছে এখন। তো দোকানটা খুবই এলোমেলো অগুছানো, কারণ দোকানটা ভাঙা পড়ছে। দোকান ভেঙ্গা একসাথে করছি আর কি, ছয়টা দোকান, হ্যাঁ তিনটা দোকান একসাথে করা হয়েছে, ওই কারণে দোকানটা এলোমেলো হয়ে আছে। তো আমাদের এখানে বর্তমান যে গাড়িগুলো আছে এর ভিতরে হচ্ছে আপনার এনভি টি ফাইভ, এনভি এনভি টি ফাইভ, তারপর হচ্ছে বাজাজ চাটাক, তারপর এই সাইডেও আছে এনভি, তারপর বাজাজ চাটাক, হ্যাঁ এনভি, তারপর ওই সাইডে আছে সিলেক্ট প্রো বডি। দুইটা এই দুইটা কালকে ভিতরে রঙে পাঠা দিব ইনশাল্লাহ, কারণ একটার বায়না হয়ে গেছে, ওটা বিক্রি করে দিব, এর জন্য তাড়াতাড়ি ড্রেন প্যান্টে পাঠাতে হবে। তো দোকানগুলো সব কিছু মিলে খুবই এলোমেলো হয়ে আছে, দোকানগুলো গুছাবো। তো একা থাকার কারণে আমাদের গাড়িগুলো যে আছে আনকমপ্লিট কমপ্লিট দুটা মিলে এই আছে। তো আপনাদের সামনে যে কালো কালার যে বাজার চাটাকটা দেখতেছেন ক্লাসিক, এটাও কিন্তু বিক্রি হয়ে গেছে, এটা রঙের কাজ চলতেছে, কোটিং মারা আছে, এটাকে আজকে রং করে কালকের ভিতরে এটাকে ডেলিভারি দিব। তো দেখতেই পারতেছেন এবং দেখে বুঝতেই পারতেছেন আপনারা আমাদের শোরুমে কি হালত হয়েছে এখন। তো আপনারা আসবেন, আপনাদেরকে অনুরোধ করা হইতেছে আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন, এসে দেখবেন গাড়ি, যখন যেটা ভালো লাগে আপনারা পছন্দ করবেন আমাদেরকে বললে কাজকর্ম করে আপনি আমি আপনাদেরকে দিতে পারবো। তো আপনারা অবশ্যই আসবেন। তো এখন সেল পোস্ট দেওয়ার জন্য এই ব্লু কালার টি ফাইভটার জন্য আর কি ভিডিওটা করা। তো এটার ব্যাপারে কিছু বলি, এটা হচ্ছে আপনার দেখেন পিছনে চাকাটা একদম ফ্রেশ নতুন চাকা, এবং এটার লুকিং গ্লাসও লাগানো আছে, সিটগুলো বাঁধাই করা, এবং 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ার একটি ব্যাটারিও লাগানো আছে, হরেন ইন্ডিকেটর ব্যাটারি থেকে চলে। তারপর হচ্ছে আপনার মিটার একবার নতুন মিটার, মাত্র সবে মাত্র 30 কিলো চালানো হয়েছে, একদম নতুন মিটার, কিলোমিটার রানিং আছে। তো সব কিছু ওকে আছে। তো মালামাল সব কিছুই তো নতুন লাগানো আছে, আগে যে অ্যাড দিছিলাম যে বাইক কিনছিল এই গাড়িটা, মানে একসাথে দুইটা গাড়ি নেওয়ার ফলে এই গাড়িটি চালানো হয় না, বাসা পড়ে আসিল, তো বলতেছে গাড়িটা তো নষ্ট হয়ে যেতে পারে, এই কারণে আমাদেরকে দেওয়া দিছে আবার। তা আগে তো 45,000 টাকা অ্যাড দেওয়া ছিল এমনিতেই, মানে সাধারণভাবেই, কিন্তু এখন তো আপনার পিছনে চাকা নতুন লাগানো, মিটার লাগানো, লুকিং গ্লাস এবং সিট বাদাই করা, ব্যাটারি লাগানো আছে, এক্সপায়ার চাকাও আছে, সব কিছু মিলে আপনার গাড়িটা কিন্তু ডেন পেন করা ছিল, একদম রংটাও ফ্রেশ আছে, কোথাও কোনো সমস্যা নেই। সব কিছু মিলে গাড়িটা আমরা 50,000 টাকা সেল করব। যদি কেউ নিচে নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটি নিতে পারবেন। তো আপনারা অনেকে আছে কুরিয়ার সার্ভিস করে গাড়িগুলো নিতে চান বিভিন্ন জেলায়, বিভিন্ন জেলায় গাড়িগুলো পাঠানো আমাদের কাছে কোনো ব্যাপার না, একবারে সহজভাবে কিন্তু আমরা পাঠাইতে পারি, কিন্তু পাঠানোর পর একটা সমস্যা বলে ভাই এরকম কে ওরকম কে, এর জন্য বলতেছে আপনারা কুরিয়ার সার্ভিস করে নেন ভালো কথা, কিন্তু আপনারা এসে আগে দেখবেন গাড়িটা, গাড়িটা নিজ চোখে দেখে চালায়া বুঝে তারপরে আপনারা কুরিয়ার সার্ভিসে নেন আর চালায় নেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো অনুরোধ করা হইতেছে আপনারা সর্বপ্রথম আসবেন, আগে আইসা গাড়িগুলো দেখবেন, চালাবেন, যদি ভালো লাগে তারপরে নেওয়ার সিদ্ধান্ত নেবেন, যদি ভালো না লাগে তাহলে নেবেন না। শুধু শুধু আমাদেরকেও হয়রানি করা হইলো না, আর আপনারাও এরকম চিন্তামুক্ত থাকলেন, ওই কারণে আপনারা আসবেন অবশ্যই আমাদের শোরুমে এসে গাড়িগুলো দেখে, যদি ভালো লাগে তারপরে নেবেন।
তো গাড়ি দোকানটাকে গোছাইবো আমরা ইনশাআল্লাহ দুই তিন দিনের ভিতরে একদম গোছায় গাড়িগুলো কমপ্লিট করে গাড়িগুলো একদম এই শোরুমটার ভিতরে সাজাবো, এই রুমটার ভিতরে সুন্দর করে সাজাবো। তো দোকানটা নিচে আপনাদের ভরসা দেই, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন তাহলেই কিন্তু আমরা উপকৃত হতে পারবো, আর যদি সাপোর্ট না দেন তাহলে দেখি সাপোর্টও উপকৃত হতে পারবো না। তবে যার রিজিক আল্লাহ তাআলা যা রাখছে সে তো তা পাবেই, ওই ভয়ও করি না। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।